যে দিল্লিতে করোনার গ্রাফ যেহেতু ঊর্ধ্বমুখী আর তাই রাজধানীতে খোলা হবে না বেসরকারি অফিস, ওয়ার্ক ফ্রম হোম এর ক্ষেত্রে কিন্তু জোর দেওয়া হচ্ছে। আমরা বিষয় নিয়ে আরো জেনে নেবো, কথা বলবো জ্যোতির্ময়, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। দেখো, দিল্লি সরকার প্রথম থেকেই যে চেষ্টা তারা করছে যে জনজীবন যতটা সম্ভব স্বাভাবিক রেখে কোভিড এর মোকাবিলা করার, কিন্তু যেভাবে দেশের আর্থিক পরিস্থিতি ক্রমশ ধীরে ধীরে অবনতি হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জনজীবন স্বাভাবিক রাখার চেষ্টা যত একদিক থেকে করা হচ্ছে, অপরদিক থেকে কোভিড এর সংক্রমণও উত্তরোত্তর বাড়ছে। আর তার প্রেক্ষিতেই আবারও নতুন করে বিধিনিষেধ কঠোর করতে বাধ্য হলো দিল্লি সরকারও। সিদ্ধান্ত গৃহীত হয়েছে দিল্লির সমস্ত বেসরকারি অফিসে 100% ওয়ার্ক ফ্রম হোম হবে। গত কয়েকদিন আগেই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে দিল্লিতে প্রাইভেট হসপিটাল, প্রাইভেট অফিসগুলিতে 50% ক্যাপাসিটিতে কাজ করা সম্ভব বা কাজ করা যাবে। কিন্তু যেভাবে ক্রমশ সংক্রমণ বাড়ছে, যেভাবে সাধারণ মানুষকে অফিস যাওয়ার জন্য রাস্তায় বেরোতে হচ্ছে, তার প্রেক্ষিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সমস্ত বেসরকারি অফিস বন্ধ থাকবে। শুধুমাত্র শুধুমাত্র এসেনশিয়াল কাজের সঙ্গে যারা যুক্ত, যারা এমার্জেন্সি কাজের সঙ্গে যুক্ত, শুধুমাত্র সেই অফিসগুলোই অপারেট করবে। এর পাশাপাশি সমস্ত পানশালা এবং রেস্তোরাঁ বন্ধ থাকবে, রেস্তোরাঁ শুধুমাত্র হোম ডেলিভারি সেক্ষেত্রে চালু থাকবে। এবং যেটা গুরুত্বপূর্ণ, দিল্লি সরকার এবারে মানসিক এবং শারীরিক সুস্থিতির ওপরও নতুন করে জোর দিতে শুরু করলো। দিল্লি সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে দিল্লি সরকার যারা হোম আইসোলেশনে রয়েছেন তাদের জন্য প্রাণায়ামের ব্যবস্থা করবে, এবং সেক্ষেত্রে অনলাইনে এই প্রাণায়াম হবে, এবং সেক্ষেত্রে দিল্লি সরকার যোগা টিচার অ্যাপয়েন্ট করবে, তারা লিঙ্ক শেয়ার করবে, যারা বাড়িতে যারা হোম আইসোলেশনে রয়েছেন বা বিভিন্ন হসপিটালেও যারা আইসোলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে চিকিৎসকরা যদি পরামর্শ দেয় তাহলে তারা দিল্লি সরকারের অ্যাপয়েন্টেড এই যোগা টিচারের মাধ্যমে তারা যোগা ক্লাসে অংশগ্রহণ করতে পারেন। এবং অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য যে এর মাধ্যমে ইমিউনিটি বৃদ্ধি পাবে। অবশ্যই কোনো একটি সরকার, দিল্লি সরকারের তরফ থেকে এই ধরনের পদক্ষেপ বা যথেষ্ট নজিরবিহীন বলেই মনে করছে বিশেষজ্ঞরা। জ্যোতির্ময় ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এবার রাজ্যের দিকে নজর রাখবো। রাজ্যে জারি করা বিধিনিষেধ উপেক্ষা করলে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিধি কার্যকরে করা পুলিশ। বড়নগরে মাস্ক না পরায় পুলিশের তরফ থেকে আজকে ধরপাকড় চলেছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বড়নগরে সপ্তাহে 4 দিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নির্দেশ কার্যকরে তৎপর পুলিশ। কবে কবে বাজার বন্ধ? মঙ্গল, বৃহস্পতি, শনি আর রবি, এই 4 দিন সমস্ত বাজার বন্ধ থাকছে। রবিবারটা বিশেষ করে বন্ধ রাখছি, বেশি ভিড় ওই দিনই হয়, যাতে বেশি ট্রান্সপ্লান্ট না হয়, সংক্রামিত না হয়, সেই জন্য আমরা রবিবারকেও সঙ্গে রেখেছি। থানা এবং বড়নগর পৌরসভা যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। মাস্ক ছাড়া এক ভদ্রলোক সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন। যেখানে সংক্রমণ এত বেশি, শুধুমাত্র এই বড়নগর পৌরসভা এলাকাতে এখনো পর্যন্ত পৌরসভার দেওয়া হিসেব অনুযায়ী 211 জন আক্রান্ত, তাকে ধরে নেওয়া হচ্ছে, তাকে গ্রেফতার করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জি 24 ঘন্টায় সেই ছবি, মাস্কবিহীন গ্রেফতারি শুরু বড়নগরে। তিনি কোভিড যে প্রোটোকল, সেই প্রোটোকল ভেঙে বাড়ির বাইরে বেরিয়েছেন। সকাল থেকে বড়নগর থানার পুলিশ, আবারও বলছি, অত্যন্ত তৎপর, এবং তাকে মাস্ক পরিয়ে, পুলিশের সঙ্গে থাকা যে মাস্ক, এই মাস্ক পরিয়ে তাকে এই মুহূর্তে তোলা হচ্ছে পুলিশের গাড়িতে, তাকে গ্রেফতার করা হলো মহামারী আইনে। অবশ্যই অভিযান কয়েকদিন ধরে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে করোনার হানায় এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 92 জন পুলিশকর্মী। করোনা আক্রান্ত 2 জন জয়েন্ট সিপি এবং 2 জন ডিসিপি, প্রত্যেকেই হোম আইসোলেশনে রয়েছেন, এমনটাই কিন্তু আমরা খবর পাচ্ছি। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে করোনার এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 92 জন পুলিশকর্মী। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।